সাধারণত একটা উত্তরীয় স্যারকে দেওয়া হচ্ছে। আমি আশা করবো আপনি জীবনের প্রথম অফিসিয়াল কাজটা এই পেনের মাধ্যমে আর এই এর মাধ্যমে আপনি করবেন। আমাদের ভালো লাগছে মানে যখন এসছিল তখন মানে এই দিনটা যে আসবে মানে মানে ভাবিনি অতটা, তাও বলবো বেশ ভালো লাগছে। নিশ্চয় ভালো লাগারই ব্যাপার। এইবার আমিও সবাই করছি অফকোর্স বাড়িতে করছি। এবার তাহলে আপনার বাবার ফোনের একটা নতুন ফোন আপনার বাবাকে কিনে দেবেন, এত ফোন আসবে যে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে যে ফোনের ব্যাটারি তো ব্যাটারি ফোন কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন গ্রুপ এ অফিসার, এখন আর তিনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন না বা ইন্টারভিউয়ের দিয়ে এসছেন এরকম না, ইনি আজকে গ্রুপ এ অফিসার হয়ে গিয়েছেন। আর সেই হিসাবে আমরা যেহেতু তার আমরা অনেকটাই আগের বার শুনেছি, এবার আমরা এখান থেকে জেনে নেবো যে এনার লাগজেটা কীরকম। তিনি যখন প্রথমবার নিজের নামটা দেখলেন লিস্টে কী ফিলটা হলো, বাড়িতে যখন তিনি প্রথমে কাকে জানালেন সেই ব্যাপারটা একটু আমরা এখান থেকে জানতে চাই। প্রথমেই সবাইকে নমস্কার জানাই। প্রথম যখন রেজাল্টটা বেরোলো তো আমার টাইটেলটা BUR MAN মানে একটু কোয়াইট মানে এক্সেপশন, তো যেহেতু BUR তো আমি জানতাম কি BUR মারলে যদি থাকে নাম দেন আটকাবে না তো আটকাবে, তো আমি BUR MAN-ই মানে জিনিসটা টাইপ করলাম। তারপর দেখলাম আটকে গেছে, তো যখন আটকে গেছে আমি তখন দেখিনি যে কোন ডিপার্টমেন্টে হয়েছে, শুধু আমি একটা চিল্লিয়ে বলেছিলাম যে মা আমার হয়ে গেছে, আমি সাকসেস পেয়েছি বা। তো মা আসলো আমার কাছে, মা আমাকে জড়িয়ে ধরলো, মা মানে আনন্দে আমাকে কেঁদে ফেলেছিলো, ওটা আমার সবচেয়ে বড় ভালো লেগেছিলো যে মা বললে যে তুই আজকে এতদিন ধরে পড়াশোনা করছিস যে সাকসেসটা আজকে তুই পেলি, তো এটাতে সত্যি খুব গর্ববোধ হচ্ছে আর আমারও প্রচণ্ড ভালো লাগছিলো তখন। তারপরে বাবাকে ফোন করে জানাই, মানে আজকে এখানে এসেছি বাবা মার জন্যই, মানে বাবা মা যদি সাপোর্ট না করতো মানে এত বছর ধরে পড়াশোনা করেছি, কখনো কোনো সময় মানে বাবা মা এটা বলেনি যে তুই চাকরি কেন পাচ্ছিস না, কেন তোর হচ্ছে না, ডিসকারেজ কখনো দিনও করেনি, সবসময় এনকারেজ করে গেছে। তো এটা অনেক বড় পাওয়া, মানে এটা সবাই পায় না, এটা আমার গুড লাক। তো সমস্ত দিক থেকে সাপোর্টটা পেয়েছি, স্যার যারা বন্ধুবান্ধব যারা আছে সমস্ত কেউ সাহায্য করেছে, তো এই জায়গাটা এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা আজকে স্যার যে সম্মানটা আজকে জানালেন সেটাও অনেক বড় পাওনা আমার কাছে, আমি ভাবিনি যেটা এরকম আমার জীবনে এতটা ঘটবে। তবে স্যার বলেছিলেন আমাকে একটা কথা যে আমি ইন্টারভিউটা দেওয়ার পরে যে আপনার হবে, তো সেটা খুব ভালো লেগেছিলো, মানে স্যার খুব জোর দিয়েই বলেছিলো যে আপনার হবে, তো সত্যি হলো, থ্যাংকস টু স্যার। না না নিশ্চয় কেন কি যে প্রিপারেশান নেবে যে প্রস্তুতি নেবে তারই হবে, এটাতে কোনো দ্বিমত নেই। যে আপনি যদি প্রিপারেশান নেন আপনার জায়গা কেউ নিতে পারবে না, আর আপনি যদি প্রিপারেশান না নেন আপনি কাউকে সরিয়ে ঢুকতে পারবেন না। এইটা কিন্তু আমি বহু বছরের অভিজ্ঞতায় দেখেছি, এবং মানুষ যখন পড়াশোনা করে তখন তার মধ্যে একটা আলাদা কনফিডেন্স দেখা যায়। এটা ঠিকই WBCS-এর সিলেবাস অনেক ভাস্ট, অনেক বড়, কতটা পড়বো, কী বাদ দেবো, কী পড়বো না, এই জিনিসটা মানুষের মধ্যে চলতে থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যতটুকু পারছেন আপনি অতটুকুই পড়ুন, সেই জিনিসটাই আপনার ফেসের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করবে যে আপনি পড়েছেন বা পড়েন। আমিও সেই আগেরবারের ভিডিওটাতে তাই বলেছিলাম যে আপনি হয়তো শুনে থাকবেন যে অনেকে বলে 12 ঘন্টা 14 ঘন্টা, আমি 12 ঘন্টা 14 ঘন্টা বুঝি না, আমি বুঝি কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আপনি 2 ঘন্টা পড়ুন বা 1 ঘন্টা পড়ছেন, সেটা ধারাবাহিকতা আছে কি নেই, আপনি হঠাৎ করে একদিন 12 ঘন্টা পড়লেন দেন তারপরে পরের দিনকে ঘুরে বেড়ালেন, এটা কিন্তু প্রিপারেশন না, আপনার কিন্তু ধারাবাহিকতা। মানে আমি যতটুকু বুঝেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে এই WBCS এক্সামটা হচ্ছে একটা টেস্ট খেলার মতো, টেস্ট ক্রিকেট খেলার মতো, আপনাকে পিচে স্টে করতে হবে, আপনাকে বুঝতে হবে যে কীরকম বলের গতি আছে, মানে ইন দ্য সেন্স মানে প্রশ্নের প্যাটার্ন কীরকম, আমাকে কীভাবে পড়তে হবে, ঠিক সেরকম আর কি। আচ্ছা, তো আমরা প্রথমে এনার থেকে আজকে জেনে নেব, যেহেতু দেখুন ইনি প্রিলির এটা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন আগের দিন ভিডিওতে, সেহেতু আমরা জিজ্ঞেস করবো যে প্রিলি পাস করার পর মেনের জন্য তিনি কী কী ডিপভাবে কাজটা করলেন, কী কী জিনিস অ্যানালাইজ করলেন, কী বুঝলেন, আর তারপরে অপশনালের ব্যাপারটা আমরা জেনে নেব, কারণ এই দুটো খুবই ভাইটাল।